হ্যালো বন্ধুগণ, আমি সাগর প্রসাদ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করবো উচ্চ মাধ্যমিকের ইংলিশ এসে নিয়ে। 2020 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে যাচ্ছে তারা ইংলিশের জন্য কোন কোশ্চেনগুলি পড়বে, কোন কোশ্চেনগুলি তাদের পরীক্ষা আসার সম্ভাবনা প্রচণ্ড, সেই কোশ্চেনগুলি নিয়েই আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওতে শুরু করার আগে বলে রাখি যে আজকে এই ভিডিওতে শুধুমাত্র আমরা প্রোজের যে কোশ্চেনগুলি রয়েছে, অর্থাৎ তোমাদের গল্পের থেকে যে কোশ্চেনগুলি রয়েছে, শুধুমাত্র সেই কোশ্চেনগুলি নিয়েই ডিসকাস করব। এবং এই প্রত্যেকটি কোশ্চেন গভীর গবেষণার পর বানানো হয়েছে এবং বইয়ের প্রত্যেকটি লাইন ঘেঁটে আমি তোমাদের জন্য এই সাজেশনটি প্রস্তুত করেছি। এবং আমি তোমাদেরকে আশ্বাস দিতে পারি, যদি তোমরা এই কোশ্চেনগুলি পড়ে নাও তাহলে তোমাদেরকে আর উচ্চ মাধ্যমিকের জন্য কোনো কোশ্চেন এক্সট্রা পড়তে হবে না প্রোজের থেকে। এই কোশ্চেনগুলি পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে এগুলিই আসবে। এবং চলো দেরি না করে ভিডিওটি দেখা যাক। তো প্রথমেই বলে রাখি, প্রোজের যে তোমাদের মার্ক ডিভিশনটা আছে সেটা হচ্ছে প্রোজ থেকে 2-6 নম্বরের কোশ্চেন থাকবে, টোটাল কোশ্চেন থাকে 4টে, সেটার মধ্যে লিখতে লাগে তোমাদেরকে 2, ঠিক আছে। এই জন্য তোমাদেরকে আমি 4টি চ্যাপ্টার থেকে কোশ্চেন দিইনি, 3টি চ্যাপ্টার থেকে মূলত কোশ্চেন দিয়েছি, ডাইসাবিট, স্ট্রং রুটস এবং 3 কোশ্চেন্স। থ্যাংক ইউ ম্যামটা আমি দিইনি, 3টি চ্যাপ্টার পড়লেই ইনাফ, আর কিছু পড়তে হবে না। তো প্রোজের থেকে 6 নম্বরের 2টি কোশ্চেন লিখতে লাগে, থাকে 4টি। ওকে, এবার দেখা যাক কোশ্চেনগুলি কী কী। প্রথমত দা আইস হ্যাবিট থেকে, দ্বিতীয়ত স্ট্রং রুটস থেকে, তৃতীয়ত 3 কোশ্চেন্স থেকে, এই রইল আজকের সাজেশন। নেক্সটে আমরা পোয়েট্রির থেকে, অর্থাৎ যে কবিতার থেকে বা গ্রামার, প্রত্যেকটি জিনিস আমরা ইংলিশের কভার করবো এবং প্রত্যেকটি থেকে তোমাদের জন্য সাজেশন বানাবো যেগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং নিজের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে যারাও তোমাদের সাথে পড়ছে এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে। ধন্যবাদ।